নমস্কার বন্ধুরা, রান্না রং বাহারি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখুন একটা সবজি ঝোল নিয়ে এসেছি। এই সবজিটা খুবই হেলদি। এখানে সয়াবিন নিয়েছি, সজনে ডাঁটা, আলু, ফুলকপি এখানে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি। এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেবো, এরপর আমি ফুলকপিটা দিচ্ছি। ফুলকপিটা আমি জাস্ট দু চার দানা আছে, ওই জন্য আমি আর ওটাকে সেদ্ধ করিনি, এখানেই ভেজে নেব। এবার সব সবজিগুলি আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এখানে ভেজে নেবো। প্রথমে সয়াবিনটা দিয়ে নিই। এখানে পেঁপে দিয়েছি, কুমড়ো দিয়েছি, ডাঁটা দিয়েছি, এগুলো দিয়ে এলাম। দিয়ে নাড়ার পর তারপরে আমি সয়াবিনগুলো দিলাম। এই যে এখানে এগুলো আমি ভালো করে নেড়ে নেবো। এখানে এই সবজিটাতে আমি এখানে সামান্য পরিমাণ নুন দিলাম। এবার টমেটোগুলো, টমেটো কুচিয়ে যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ আদা বাটা, মানে এটা হাফ চামচ মতো আদা বাটা আমি একটু দিয়ে দিলাম। এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে সেই জন্য অল্প মশলা দিয়ে এটা আমি করব। এটা যেমন বাচ্চারা সব সবজি খেতে চায় না, তাই এইভাবে করলে বাচ্চাদের খেতে ভালো লাগে। এখানে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একবার নেড়ে আমি এটা জল দিয়ে দিচ্ছি, কারণ এটা কষানোর দরকার নেই, কারণ এটা বেশি পরিমাণে রিচ তো হবে না, তাই সবজিগুলো ডোবার মতো আমি জল দিয়ে দিলাম। আর একটু জল দেব। দিয়ে জল দিয়ে আমি ঢাকা দিলাম। এই যে এখানে সবজিগুলো সব ডুবিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে কমসে কম 15 মিনিট মতো রেখে দেবো, তাহলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন। এরপর এই যে ঝোলটা দেখুন হয়ে এসেছে, মানে সব সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই সবজিটা একটা পাত্রে ঢালবো, মানে এই ঝোলটা। আমি এর মধ্যে দুটো লঙ্কা দিয়েছি। এবার আমি এটা একটু সাঁতলে নেবো বলে কড়াইয়ে তেল 5 ফোড়ন আর 2-4 দানা জাস্ট চিনি দিয়েছি, যাতে নুনটা অ্যাডজাস্ট হয় বলে। এরপর আমি এই সবজিগুলো আবার এতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এতে খানিকক্ষণ ফোটানোর পর আমি এখানে ধনে পাতা ছিল আমার, তাই ধনে পাতা দিয়ে দিলাম, আর একটা পাকা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমার এখানে সেদ্ধ করা ডিম ছিল, সেদ্ধ করা ডিমটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব হেলদি খাবার, বাচ্চাদের ক্ষেত্রে বা কোনো রুগীর ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাতে পারেন।